এবং হাসানাত এই ছেলেটাকে আমার ব্যক্তিগতভাবে প্রথমে পছন্দ করেছিলাম, পরবর্তী দেখলাম যে যেই হাত দিয়ে ছাত্রদের গুলি করেছে সে তার বাসায় হাসানাত একরাত ছিল, যে হাত দিয়ে গুলি করেছে তো হাসানাত তো রক্তের সাথে শ্রমিক লীগের। আমি তো স্পষ্ট ভাষায় বলতে পারি আপনারা কয় টাকা খেয়েছেন। এখন যদি আমি এই কথা বলি তাহলে আমার বিরুদ্ধে আপনারা উস্কানিমূলক কথা বলবেন, এটা সত্যি কথা। হাসানাত সারজিত এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল, এটা অস্বীকার করার মতো না। যদি আসিফ ভাই নাহিদ ভাই বাই চান্স না থাকতো বা ডিবি কার্যালয় থেকে মুক্তি না পেত তাহলে এই আন্দোলনটা একটা অন্যদিকে ধাপিত হতো। এই আন্দোলনটা আওয়ামী লীগ সরকারই থাকতো, আরও কিছু সংখ্যক মানুষ মারা যেত, তারা কিন্তু প্রথমে লিয়াজুতে চলে গেছিলো। হাসানাত সারজিত কিন্তু বক্তব্য দিয়েছিল, এগুলো তখন আপনারা কিন্তু ঠিকই ফেসবুকে পোস্ট করেছেন যে ভাই ওরা তো আওয়ামী লীগের দালাল, অনেক কিছু লেখছেন, তখন আপনারা খালি আসিফ ভাই নাহিদ ভাইয়ের কথা বলছেন, এরা বের হয় না কেন, এরা কোনো বক্তব্য দেয় না। সো এটা স্পষ্ট যে নাহিদ ভাই এবং আসিফ ভাই যেভাবে দেশের জন্য লড়াই করেছে এবং যেভাবে তারা সরকারের টাকার কাছে বিক্রি হয় নাই, তো এটা আমাদের জন্য গর্বের। কিন্তু হাসানাত সারজিত এরা কিন্তু সাবেক ছাত্রলীগের কর্মী ছিল এবং এরা কিন্তু বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে। সো বিতর্কিত একজন এখন সমন্বয়ক হিসাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমাদের কোনো আপত্তি নেই, দেশ স্বাধীন হয়েছে, যার যার ব্যক্তিগত স্বাধীনতা আছে। কিন্তু এর মানে এই না যে হাসানাত সারজিত এরা প্রোগ্রামের কথা বলে এখন পর্যন্ত টিএসসিতে যে টাকা উঠেছে প্রায় 12,44,00,000 টাকা, এই টাকার হিসাব এখনও দেয় নাই কেন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহসমন্বয়ক প্রাইভেট ইউনিভার্সিটির একটা ছেলে, তিনি আমাকে একদিন বলতেছিলেন যে ভাই এটা নিয়ে একটা সংবাদ সম্মেলনও করবো, তারা টাকার হিসাব কেন দিচ্ছেন এবং তাদের নিজেদের লোক দিয়েই টাকাগুলো গণাচ্ছে, এই হিসাবটা তারা কেন ক্লিয়ার করতেছে না, কত কোটি টাকা খরচ হলো, কত হ্যাঁ বন্যার জন্য যে টাকাটা তুলছে। তারপরে তারা বলছে যে নিহতদের জন্য শহীদদের স্মরণে 5 কোটি টাকা তারা বাজেট রাখছে, কেন 5 কোটি টাকা, তাহলে আওয়ামী লীগের সাথে আপনার তফাত কী? আপনারা হচ্ছে সাবেক ছাত্রলীগের কর্মী, এটা তো প্রমাণ করে দিলেন। সো এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যারা আহত আছে, গতকালকে অনেক দুঃখ নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলাম যে যদি কোনো আহত অবস্থায় কেউ থাকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দায়িত্ব নিচ্ছেন, আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদের পুরো ট্রিটমেন্টের খরচ দিব, এরকম একটা পোস্ট আমি নিজে করেছিলাম। এরপরে অনেকে আমাকে কমেন্টে ছবি দিয়েছেন, ইনবক্সে ছবি দিয়েছেন, তখন জানতে পারলাম অনেক মানুষ রিক্সাওয়ালা শ্রমিক আহত নিহত হয়েছে। তো এই যে এত শ্রমিক আহত নিহত হলো, যারা আহত অবস্থায় এখনও আছে, গুলি লেগেছে, চিকিৎসার অবস্থা, কেউ আপনারা দেখেছেন স্বর্ণের গয়না বিক্রি করছে, কেউ বাচ্চা বিক্রি করছে, হ্যাঁ, তো এইটা তো একটা বৈষম্য। এই যে একজন রিক্সাওয়ালা আপনার জন্য জীবন দিল, হ্যাঁ একটা রিক্সাওয়ালা আপনার জন্য গুলি খেলো, তার আজকে একটা পাও নেই, দেখেন একজন শ্রমিকের আজকে একজন পাও নেই, অথচ হাসানাত সারজিত বিভিন্ন জায়গায় গিয়ে প্রোগ্রাম করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে দেখলাম এক জায়গায় নাচ গান করছে, শহীদদের স্মরণে নাচ গান করছে। সো এগুলো একই ধরনের একটা প্রোডাক্ট। এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এদের মুখোশগুলো উন্মোচন করতে হবে। এবং হাসানাত এই ছেলেটাকে আমার ব্যক্তিগতভাবে প্রথমে পছন্দ করেছিলাম, পরবর্তী দেখলাম যে যেই হাত দিয়ে ছাত্রদের গুলি করেছে সে তার বাসায় হাসানাত একরাত ছিল, যে হাত দিয়ে গুলি করেছে তো হাসানাত রক্তের সাথে শ্রমিক লীগের। তো আমার কথা হচ্ছে যে তুমি রক্তের সাথে বেমানি করতেছ হাসানাত সারজিত, আমাদের রক্তের সাথে বেমানি করতেছ। শোনো, সমন্বয়ক বলতে কোনো শব্দ নাই রাজনীতিতে, সমন্বয়ক মানে হচ্ছে এই আন্দোলনটাকে পুরো যারা ব্যাকআপ দিবে সবাই সমন্বয়ক, এটাকে সমন্বয়ক বলে, যে একটা দল গোছানো বা একটা প্রেক্ষাপট গোছানো সবাই সমন্বয়ক। তুমি সমন্বয়ক হলে রাস্তা রিক্সাওয়ালা সমন্বয়ক, এটা মনে রেখো। তোমাদের এখনও পর্যন্ত কেন্দ্রীয় কোনো কমিটি, সভাপতি, সেক্রেটারি কিংবা আহ্বায়ক কমিটি দেওয়া হয় নাই যে তোমরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবা। রাষ্ট্রের টাকা তোমাদের খাওয়ার অধিকার নেই, তুমি যদি খাইতে পারো তাহলে তোমার রিক্সাওয়ালা রাষ্ট্রের টাকা দিতে হবে, রাষ্ট্রের টাকা খাওয়ার অধিকার তোমার নেই, তুমি রাষ্ট্রীয় প্রোটোকল নিতে পারো না, কারণ তুমি একজন সাধারণ ছাত্র, তুমি কেন রাষ্ট্রীয়, তুমি কি এমপি মন্ত্রী? আসিফ নাহিদ ভাই যদি না, আমরা এটা মেনে নিব, তারা এমপি মন্ত্রী, তাদের একটা সমাজে গ্রহণযোগ্যতা আছে, কিন্তু একজন পাবলিক সেলিব্রিটি, একটা রাস্তার ড্রাইভার, একটা আপনার স্টুডেন্ট যদি আপনার এই রাষ্ট্রীয় প্রোটোকল নেই, এটা জাতির জন্য খুব লজ্জাজনক, তাহলে এখানে একটা বৈষম্য রয়ে গেল। রাষ্ট্রীয় প্রোটোকল না, 10 জন বডিগার্ড নিয়ে আমরাও চলতে পারি রাস্তা দিয়ে, কিন্তু আমরা ওই জায়গাটা যাই না, এই কারণে যে সর্বসাধারণের সাথে আমাদের মিশে কাজ করতে হবে, আমাদের বৈষম্য দূর করতে হবে। কিন্তু এদের নামে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না, অথচ এদের বিরুদ্ধে এত এলিগেশন, এত অভিযোগ, এরপরও যারা মেন জায়গায় আছেন এরা এদের বিরুদ্ধে কথা বলেন না। সমন্বয়ক এখন একটা সিন্ডিকেট হয়ে গেছে, বিভিন্ন জায়গায় যান বাসালাকে মেরে বলে আমরা সমন্বয়ক। তা আমি মনে করি যে বাংলাদেশের সমন্বয়ক পুরোপুরি বিলুপ্ত করে প্রয়োজনে আপনারা একটা রাজনৈতিক দল গঠন করেন, আমরা আপনাদেরকে টাকা দিয়ে হোক, আর্থিকভাবে হোক, কিংবা রাজনৈতিক লোক দিয়ে হোক, আমরা আপনাদের সবাই সহযোগিতা করব। আপনারা রাজনৈতিকভাবে এটাকে আগান, একটা আন্দোলন একটা রাজনীতি কখনো একসাথে চলে না, দুইটা দুই জিনিস। সো এই কারণে বলবো যে উগ্র বক্তব্য দেওয়া বন্ধ করেন। যেমন তারেক রহমান একটা দলের সর্বোচ্চ নেতা বিএনপির, একটা দল পুরো তার আন্ডারে চলে, আপনারা ছাত্র যে কজন ছিলেন, তারেক রহমানের একটা দুইটা থানায় এর থেকে বেশি লোক আছে, ঠিক আছে? তো এই কারণে আমি বলবো যে বিএনপির যেমন অবদান ছিল, জামাতের অবদান ছিল, ইসলামী আন্দোলনের অবদান ছিল,
গণ অধিকারের অবদান ছিল, আপনাদের অবদান ছিল, সবারটা স্বীকার করে আপনার বক্তব্য কিংবা আপনার রাজনীতি করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, তারেক রহমানকে নিয়ে যে উগ্র বক্তব্য দিয়েছে যে তিনি ছাত্রদের মনোভাবকে কাজে লাগিয়ে, আজকে যদি বিএনপি জামাত ইসলামী আন্দোলন যে রাজনৈতিক দলগুলো আছে যে আমাদের ছেলেদেরকে আমরা ঘরে বসে রাখবো, তোমাদের আন্দোলনে যোগ দিতে দিব না, এই টিএসসিতে 200 লোকের বেশি এরা পাবে না। রাজনৈতিক একটা কাঠামো ছিল, রাজনৈতিক যেমন আপনি উত্তরা বলেন, মোহাম্মদপুর, মিরপুর, এসব জায়গায় কি সাধারণ ছাত্ররা পুলিশকে মেরেছে? এইসব জায়গায় কি সাধারণ ছাত্ররা আপনার বুক পেতে দাঁড়িয়েছে? এগুলো সব বিএনপি জামাতের পোলাপান। যে কটা থানায় আপনার মনে করেন হামলা হয়েছে, যার কারণে আজকে স্বাধীন হয়েছে দেশ, এর পিছনে সবচেয়ে বড় অস্ত্র ছিল বিএনপি জামাত, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন। এরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ না করতো, আপনারা দেশ স্বাধীন করতে পারতেন না। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এরা অবস্থান নিচ্ছে। এবং আপনি দেখেন, ছাত্র যদি মারা যায় 10 জন, শ্রমিক মারা গেছে 20 জন, ছাত্র যদি আহত আছে 3 জন, তাহলে রিক্সাওয়ালা শ্রমিকরা আছে হচ্ছে 20-25 জন হাসপাতালে। হাসপাতালে গিয়ে দেখেন এই যে একটা বৈষম্য তৈরি করছেন এবং ছাত্রদের একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন। আমি তো স্পষ্ট ভাষায় বলতে পারি আপনারা কয় টাকা খেয়েছেন। এখন যদি আমি এই কথা বলি তাহলে আমার বিরুদ্ধে আপনারা উস্কানিমূলক কথা বলবেন, এটা সত্যি কথা। এখন আপনারা বলবেন আপনাকে ভাগ দেই নাই এই কারণে, আমার মাসে ইনকাম আছে 5-6 লাখ টাকা, আমি কেন আপনাদের কাছে ভাগ চেতে যাব? আমি তো স্টুডেন্ট না, আমি আপনাদের কাছে ভাগ চেতে আমার দরকার নেই। সো এই কারণে আমি বলি যে আপনাদের ভাগের দরকার নেই। আমার এমপি মন্ত্রী বসাতে একটা এমপির বেতন 1,20,000 টাকা আছে, আমার প্রতি মাসের মাসিক ইনকামই আছে 6 লক্ষ টাকা। তো এই কারণে আমি বলবো যে এমপি মন্ত্রী অনেক হয়তো বলবেন যে ভাই আপনাকে কি ভাগ দেন, আপনি এমপি মন্ত্রী হন না এই কারণে আপনি এই কথা বললেন। আমার এমপি মন্ত্রী হওয়ার দরকার নেই, এমপি মন্ত্রী ছাড়া যেই কাজ করছি এটাই আনাব। আমি গতকালকে বলেছি যে আমি শহীদদের দায়িত্ব নিব, হাসপাতালগুলোতে যাব, কতটা দুঃখ নিয়ে এই কথা বলতে পারি, কারণ আমার কাছে স্পন্সর আছে, ব্যবসায়ীরা আছে, তারা আমাকে বলেছে যারা আহত হয়েছে এদের চিকিৎসার খরচ আমি দিব, তুমি শহীদ এবং যারা আহত হয়েছে এদের একটা লিস্ট বের করো, আমি এটার প্রক্রিয়া চালাচ্ছি। কিন্তু হাসানাত সারজিৎ এরা কি ওই হাসপাতালে যায় একটা ছবি তোলে, অথচ আমার পুরো ফেসবুক গাইডে একটা ছবি পাবেন, অথচ আমি কিন্তু কাজ করতেছি, আমার এত ছবি তোলার দরকার নেই। এরা অসুস্থ ভাই, এই মানুষগুলোর সাথে কেন আপনি রাজনীতি করবেন? হাসানাত গেলে 20টা মিডিয়া ঢুকতেছে, সারজিৎ গেলে 20টা মিডিয়া ঢুকতেছে, ভিডিও করতেছে, বাস এনাফ। তোমাদের দায়িত্ব নিচ্ছে, কজনের দায়িত্ব নিচ্ছে? হাসপাতাল ঢাকা মেডিকেলে যান, এখন আমার অসংখ্য ভাইরা নিহত আহত হয়ে পড়ে আছে। সো এই কারণে আমি বলবো এই বৈষম্য দূর করেন, এই টাকার হিসাব আমাদেরকে কড়ায় ঘণ্টায় আপনাদের দিতে হবে। টাকার হিসাব যদি না দেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনারা মনে রাখবেন যে আপনারা মাত্র 3-4 জন সমন্বয়ক আছেন, আমরা কিন্তু হাজার হাজার জনতা, এখনও আমরা চাইলে ওই প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। আর আপনারা যদি মনে করেন সারজিৎ হাসানাতটাকে বাংলাদেশের মানুষ নামছে, গোড়ার ডিম কচু, একদম কচু। সারজিৎ হাসানাতের কথা বাংলাদেশের মানুষ নামে নেই, প্রত্যেকটা মহল্লার লোকের কারণে মানুষ নামছে, নিজের অধিকার চাওয়ার জন্য মানুষ নামছে, আপনাদের ডাকে নামে নেই। হয়তো আপনারা ফেসবুকে পোস্ট করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা আন্দোলন করছেন, ওই পর্যন্তই মানুষের ওয়ার্ড পর্যায়ে নামছে, থানা পর্যায়ে নামছে, জেলা পর্যায়ে নামছে, মানুষের নেতৃত্ব নিয়ে নামছে। চট্টগ্রামে গিয়ে যে রাফি ছেলেটা নেতৃত্ব দিছে, ও কি আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাকি? ও তো ওখানে একলাই বুক চিতিয়ে লড়াই করছে। উত্তরা মহাখালীতে কি আপনাদের বৈষম্য বিরোধী একজন সমন্বয়ক আছে নাকি? ওইখানে দেখেন যে একজনের নেতৃত্বে ঠিকই নামছে, কিন্তু ওরা ক্রেডিট নেয় নাই আপনাদের মতো, টাকা ভাগাভাগি করে নেই, টিএসসিতে যে টাকা আছে হিসাব দিতে গিয়ে কাবজাক করে নেয়, বিভিন্ন জায়গায় গিয়ে রাজনৈতিক নেতারা প্রোগ্রাম করবে। আপনারা কি রাজনৈতিক নেতা নাকি? বিভিন্ন জায়গায় গিয়ে ছাত্রদের সাথে প্রোগ্রাম করতেছেন, এত টাকা পান কী? টাকার উৎস কী? কই থেকে টাকা আসে বলেন? আমার ব্যবসা আছে, আমি টাকা পাই। আপনি আমার প্রশ্ন করেন, আমার পিছিয়ে দুদক লাগাই দিবেন? আমার ব্যবসা আছে, আমার লাইসেন্স আছে, আমার দেশের বাইরে লাইসেন্স আছে, আমার টাকা আসে প্রতি মাসে। আমি একদম স্টেটমেন্ট দেখা দিব যে আমার বাইরের দেশ থেকে টাকা আসে, আমি বাইরের দেশে থাকি, আমি একদম স্টেটমেন্ট সহ আপনাদেরকে দিব যে আমার টাকা আছে, আমি 100-150 লোককে আমি চিকিৎসার খরচ দিতে পারবো, কিন্তু আমি 100-150 জায়গায় প্রোগ্রাম করতে পারবো। আপনার টাকা আসে কই থেকে? সারজিৎ হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন, টিম করে কোথায় যান? আপনারা নিজের পক্ষ থেকে টাকা দিয়ে যাচ্ছেন? আরে ভাই, আপনাদের 100 সমন্বয়ক যে কজন আছে প্রত্যেকটার সাথে আমার যোগাযোগ আছে, একটা বিড়ি খাওয়ার টাকা থাকে না এদের কাছে ভাই, আর কিছু বললাম না, একটা বিড়ি খাওয়ার টাকা থাকে না। টিএসসিতে গেলে ধরে ভাই চা সিগারেট খাওয়ান, তো টাকা পান কি? এখন বললাম পকেট থেকে 10-20 টাকা দিয়ে কি মিয়া প্রোগ্রাম করা যায়? প্রত্যেকটা টিমের পিছনে মিনিমাম 20-25 হাজার টাকা খরচ হয় প্রত্যেকটা টিমের পিছনে, গাড়ি নিয়ে যান, সেখানে গিয়ে খাওয়া দাওয়া আছে, সেখানে তারা আপনারা সাধারণ ডাইল বাটার হোটেলে ঢোকেন না, ভালো একটা হোটেলে ঢোকেন, প্রত্যেকজনের 300 টাকা করে খরচ আছে, 10 জন করে টিম, হিসাব করেন 3,000 টাকা প্রতিবেলায় আপনাদের লাগে। সো এত টাকা পান কোথায়? টাকার উৎস কোথায়? এটা জবাবদিহিতা করবেন জনগণের কাছে, জনগণের টাকা জনগণের কাছে আপনাদের হস্তান্তর করতে হবে।